প্রেগনেন্সির সময়ে ভিটামিন ডিটা নাকি অনেক বেশি দরকার, আর তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভিটামিন ডি খাওয়ার জন্য রোদ্রে বসলাম, আর রোদ্রে বসে দুজনে ব্রেকফাস্ট করছি। সে ঘুম থেকে উঠে ঘুম ঘুম ফেসটা কাউকে দেখাতে চাচ্ছিল না, কিন্তু আমিও তো বাজি কম না, আমিও বসে বসে তার ভিডিও নিচ্ছিলাম। দেখতে দেখতে দিন ঘনিয়ে আসছে। আমরা মানুষের প্রেগনেন্সি টাইমগুলো দেখে বা নাটক সিনেমায় যেরকম প্রেগনেন্সি টাইমগুলো দেখি, বাস্তবটা আসলে অনেক বেশি কঠিন। প্রতিদিনই চেষ্টা করি আজকে অনেক স্ট্রং থাকবো, কাউকে বুঝতে দেব না। নিজেকে একটু ভালো লাগানোর জন্য আজকে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে, রাস্তার পাশে বসা এক মামার হাতে বানানো চটপটি খেতে। কিন্তু পাশেই পেয়ে গেলাম হাতে বানানো কিছু স্যান্ডউইচ অ্যান্ড মোমো। এগুলোর টেস্টগুলো এতটা মজার ছিল, আসলেই পুরো বাসার ফ্লেভার ছিল। এই সময়গুলোতে একটু ভিন্ন ফ্লেভারের খাবারগুলো অনেক মজাই লাগে। তবে আগে যেমন আমার বাহিরের খাবার অনেক বেশি ভালো লাগতো, এখন তেমন একটা ভালো লাগে না, হুটহাট ক্রেভিং হয়। আবার কিছু কিছু খাবার খাওয়ার জন্য মাঝে মাঝে এতটা অস্থির লাগে যে আমার তখনই লাগবে, তখন নিজে থেকেই ফিল হয় এই খাবারটা যদি আমি এখন খেতে পারি তাহলে মনে হয় আমার ভিতরটা একটু শান্তি পাবে। কিন্তু প্রেগনেন্সির টাইমগুলোতে শান্তি বলে কিছুই নাই। মাঝে মাঝে তো আমার এতটা অস্থির লাগে, আমি আমার হাজবেন্ডকে বলি, ইস, আমার পেটটা খুলে যদি কিছুক্ষণের জন্য একটু সাইডে রাখতে পারতাম তাহলে মনে হয় অনেক শান্তি পেতাম। একটা মজার কথা শেয়ার করি, আমাদের বাসায় দুটি কিউট বিড়াল ছিল, একটা মিনি আর একটা সিম্বা। মিনি ছিল মেয়ে, ও যখন প্রেগনেন্ট ছিল প্রায় সময় দেখতাম যে ছেলে বিড়াল সিম্বা ওর কাছে যে বসে থাকতো, তাও আবার ঘেসে। ও চাইতো যে সিম্বা সারাক্ষণ ওকে আদর করুক। ওদের এই কাণ্ডগুলো আমার এখন অনেক চোখে ভাসে যে কেন মিনি সবসময় চাইতো যে সিম্বা ওকে আদর করুক। সব মেয়েদেরই প্রেগনেন্সির টাইমগুলো এরকম। আমরা মেয়েরাও জানি এই টাইমগুলোতে অনেক কষ্ট হবে, আমরা কারো কাছ থেকে কষ্ট কমানোর জন্য কিছুই কিন্তু চাই না, শুধু চাই তার প্রিয় মানুষটা যেন সবসময় তার একটু পাশে থাকে, একটু কেয়ার করে, তার সিচুয়েশনগুলো একটু বোঝার ট্রাই করে। এই সময়গুলোতে এই সান্ত্বনাটুকুই দরকার, আর এই সান্ত্বনাটুকুই অনেক বড় শক্তি হিসেবে কাজ করে। এই সময়গুলো পার হয়ে গেলে হয়তো বা এত চাহিদা পরে আর থাকবে না, কিন্তু হ্যাঁ, এই সময়গুলোর কথা সবসময় মনে থাকবে মেয়েদের। আজকের অর্ধেক রাতটা বাহিরেই পার করে দিয়েছিলাম, অনেক ভালোও লাগছিল। এতক্ষণ ঝাল খেয়ে শেষমেশ মনে হলো যে একটু মিষ্টি খাই। তবে মজার কথা কি, মিষ্টি জাতীয় জিনিস আমার আগে কখনোই ভালো লাগতো না, কিন্তু এখন প্রত্যেক বেলা খাবারের পরে মিষ্টি খেতে ইচ্ছে করে। আর মিষ্টি না খেলে কেন জানি মনে হয় যে আমার পেটই ভরে নাই। তোমাদের কি কারো এই সমস্যাগুলো কখনো হয়েছে? যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কার কী খেতে ইচ্ছে করতো আর কী খেতে ইচ্ছে করতো না। আমার বোনকে আমি যতবার নিয়ে ব্লগ করি ও প্রায় সময় বেশিরভাগ ভিডিও এরকম ফিল্টার দিয়ে করে। এবার আমার হাজব্যান্ডকেও ফিল্টার লাগিয়ে দিয়েছিল, অবশ্য ওকে অনেক কিউটই লাগছিল, আমি ভিডিওটা দেখে অনেক হাসছি। আজকে বেশিরভাগ খাবারই হাতে বানানো ছিল, আর এইটা ছিল হাতে বানানো কফি। কফিটা এত টেস্টি ছিল, আমি নারায়ণগঞ্জে বের হলেই এই কফিটা কখনো মিস করি না, খুবই ভালো লাগে। কফি খেতে খেতেই শেষ করছি আজকের ব্লগটা। আল্লাহ হাফেজ।